চাবা মায়ের করোনা মোকাবিলায় এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলো আলিপুরদুয়ার জেলার যুব তৃণমূল কংগ্রেস। কাজী ব্লকে চা বাগানগুলিতে করোনার সচেতনতার প্রচার করতে রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে মাঠে নামেন আলিপুরদুয়ার জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পাশাং লামার নেতৃত্বে একদল যুব তৃণমূল সমর্থক। চা বলয়ে করোনা মোকাবিলায় অভিনব পদক্ষেপ নিল আলিপুরদুয়ার জেলার যুব তৃণমূল কংগ্রেস। এদিন জেলার কালচিনি ব্লকের চা বাগানগুলিতে করোনা সচেতনতা প্রচার করতে রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে মাঠে নামেন আলিপুরদুয়ার জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পাশাং লামার নেতৃত্বে একদল যুব তৃণমূল সমর্থকেরা। শ্রমিক মহল্লায় গিয়ে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জড়ো করে করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করেন ওই যুব তৃণমূল নেতারা। তাদের এই অভিনব উদ্যোগে সাড়া দিয়ে শ্রমিক মহল্লার মানুষরা মনোযোগ সহকারে শোনেন সব নিদান। যুব তৃণমূল নেতৃত্ব মনে করছেন, চা বাগানগুলির বহু শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে চলে যাওয়ার দরুন দেশ জুড়ে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা ফের ফিরে আসতে শুরু করেছেন নিজেদের ঠিকানায়। আর যেহেতু জেলার সিংহভাগ মানুষের বসবাস জেলার 64টি চা বাগানে, ফলে সেখানকার মানুষদের করোনা নিয়ে সচেতন করতে না পারলে যে কোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে। তাই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সাথে সাথে সমান্তরালভাবে করোনা সচেতনতার প্রচার করাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই সময় নষ্ট না করে চায়ের মহল্লায় ওই অভিনব প্রচারে নেমেছে জেলা যুব তৃণমূল কংগ্রেস। এই যে ঢোল পিটিয়ে আপনারা যে প্রচার করছেন, কেন এই উদ্দেশ্যটা কি আছে? আপনারা ভালোভাবে জানেন আমাদের চা বাগানের শ্রমিক আছে অনেকরা অনেকটা জানে না, সেই জন্য ওদের করোনা ভাইরাস জানে না। তো ওরা কী আছে, কাজ করার পরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকে, বাড়িতে যায় ওরা মানে বাইরে সব টচ রাখে না। তো সেই জন্য এই যে আমরা ঢাক বাজাই ওদের অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষণ করার জন্য আমরা করেছি। যে থেকে মানে এখন দেখলাম ঢাক বাজানোর পরে ওরা বাড়ি থেকে বেড়ে আসছে, বেড়ে আসার পরে আমরা ওদেরকে বলছি করোনা থেকে কীভাবে বাঁচাও করে, সেই জন্য আমরা এই পার্চাটা দিয়েছি। এই যে বঙ্গল কি গরম মমতা, এইটার মধ্যে যে আমরা যা দিয়েছি পদ্ধতিগুলো, ওই যে করোনা ভাইরাস থেকে কী বাঁচা যায় সেটা বললাম। আর সাথে সাথে আমরা ওদেরকে মাস্ক কীভাবে লাগাইতে হবে, এখন তো আমরা দেখেছি মানে সবে মাস্ক লাগাচ্ছে, কিন্তু মাস্ক লাগানোর পরে অনেকরা জানে না, আমি নিজে জানতাম না। ছ ঘন্টা লাগানোর পরে ওইটাকে ধুয়ে আবার গরম প্রেস দিয়ে প্রেস করতে, এটা আমরা জানতাম না। অনেকরা লাগায় ওটাকে ওরা কন্টিনিউ লাগাচ্ছে, ওইটার জন্য আমরা ওদের গিয়ে বলছি এটা কন্টিনিউ লাগাবে না। আর আমরা মাস্ক যা দিলাম মাস্ক দিয়ে বলছি ওদের 6 ঘন্টা পরে ওটা মানে সাফা করবেন, গরম জল দিয়ে সাফা করবেন বললাম। আর সাথে সাথে ওদের আমরা সেবলন দিয়ে বলছি হাত কীভাবে ধোয়া যায়। আর সাথে সাথে ওদেরকে আমরা একটা বিস্কুট দিয়েছি, বিস্কুট দিয়ে বললাম এটা কীভাবে খোলে খাইতে হবে, বাড়ি গিয়ে কী মানে এটা মানে পদ্ধতিগুলো অবশ্যই গেলাম আপনারা দেখেছেন। আর এই এই যে এই কার্যক্রমটা আমরা শুধু আজকের জন্য না, এইটা আমি পুরো কালচিনি বিধানসভা যত আছে বিধানসভার মধ্যে আমরা ডোর টু ডোর বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ওই যে মমতা দিদি যা বার্তা দিয়েছেন যে করোনা ভাইরাসের সাথে লড়ার জন্য, ওইটা আমি বার্তা বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছি।